আজ ঘোষণার কথা থাকলেও স্থগিত হয়ে গেল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা শিক্ষা দফতর সূত্রে খবর পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে গঠন করা হয়েছে বিশেষজ্ঞ কমিটি পরীক্ষা হলে করোনা বিধি মেনে তা কীভাবে নেওয়া যাবে যদি পরীক্ষা না হয় তাহলে কিভাবে মূল্যায়ন করা হবে সেই সব বিষয়ে বাহাত্তর ঘন্টার মধ্যে সরকারকে রিপোর্ট দেবে ওই বিশেষজ্ঞ কমিটি শিক্ষা দপ্তর সূত্রে খবর কমিটিতে থাকছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ও মধ্যশিক্ষা পর্ষদের সর্বোচ্চ আধিকারিকরা থাকছেন কোভিডের বিশেষজ্ঞ চিকিৎসক শিক্ষাবিদ মনোবিদ শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপারসন শিশু কিশোরদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা সূত্রের খবর প্রয়োজনে আরও দু একজনকে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে কমিটির সদস্যদের রাজ্যে প্রায় বারো লক্ষ মাধ্যমিক এবং ন লক্ষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ভবিষ্যৎ জড়িত এই দুটি পরীক্ষার সঙ্গে গতকালই সিবিএসই এবং আইএসসি দ্বাদশের পরীক্ষা বাতিল হয়েছে এই প্রেক্ষিতে পরীক্ষা নিয়ে বিশেষজ্ঞ কমিটির মতামত নেওয়ার পথে হাঁটল রাজ্য সরকার কারণ এই ছয় সদস্যের কমিটিতে পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি রয়েছেন এছাড়াও বিশেষজ্ঞ কমিটিতে শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান বিশেষজ্ঞ কমিটিতে দুই চিকিৎসক জি কে ঢালি প্রদীপ সাহা রয়েছেন কমিটিতে রয়েছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ শুভ শঙ্কর সরকার অনন্যা চক্রবর্তী কি বললেন দেখব আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা এখন স্থগিত রাখা উচিত সব থেকে বড়ো কথা হচ্ছে যে সিবিএসই আইসিএস তো তাও অনলাইন ক্লাস হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তো অনলাইন ক্লাসও হয়নি সিবিএসই অফ হয়ে গেল আইসিএসসিও বন্ধ হয়ে গেল সিবিএসইতে মাত্র তেত্রিশ হাজার পরীক্ষার্থী পশ্চিমবঙ্গে যেখানে উচ্চ মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে হচ্ছে একুশ লক্ষ বাইশ লক্ষ পরীক্ষার্থী একটা বিশাল সংখ্যা তো সেখানে তো ওদের মানে ভোটের পরে যা হয়েছিল আর কি যে এত মানুষ বেরিয়েছিল তাতে ভীষণভাবে বেড়ে গেছিল সংখ্যা এবং বাচ্চাদের তো ভ্যাকসিনেশনও করা হয়নি উইদাউট ভ্যাকসিন তারা বেরোবে একসঙ্গে বসে পরীক্ষা দেবে এটা তাদের স্বাস্থ্যের জন্যে তাদের সুরক্ষার জন্য একটা বিরাট একটা ভুল হবে বলে আমি মনে করি এটা আশঙ্কার জায়গা এবং আমি মনে করি যে শুধু পেন অ্যান্ড পেপার টেস্টাই টেস্ট নয় আরও অনেক রকমভাবে মূল্যায়ন করা সম্ভব আমার মনে হয় আমাদের সবাইকার বসে একটু ভাবতে হবে যে অন্য কিভাবে ওদের আমরা মূল্যায়ন করতে পারি কি বললেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর অপূর্ব ঘোষ আমার তো মনে হয় জীবনের থেকে বড় পরীক্ষা হতে পারে না তো সেই জন্য পরীক্ষা হলে একসাথে অত অত ছেলে মেয়ে যখন জড়ো হবে তখন যে করোনা ভাইরাস ছড়াবে না তার কোনো তো গ্যারেন্টি নেই সুতরাং প্লাস ধরুন তাদের হয়তো বাবা মাও সাথে গেল এরকমও আছে বাবা মা বাচ্চাদেরকে ছেড়ে দেয় না কিংবা একটা স্কুল গোয়িং চাইল্ডকে ছেড়ে দেয় না তো সেই জন্য পরীক্ষাটা পিছন হয়েছে কিংবা পিছন হবে না হবে সেটাতে আমার সম্পূর্ণ সমর্থন আছে সম্পূর্ণ সমর্থন আছে দরকার হলে অন্য অনলাইন মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের পরীক্ষা নেওয়া যেতে পারে আমরা তো তাই দেই আমরাও তো তাই দেই অনলাইন মাল্টিপল চয়েস কোশ্চেনের পরীক্ষা করোনার জন্য একটা ছেলের এক বছর আপনি নষ্ট করতে পারেন না সুতরাং পিছিয়ে দেওয়ার একটা লিমিট থাকবে যে হয়তো হ্যাঁ ঠিক আছে আমি তিন মাস পিছিয়ে দিলাম কি মাস পিছিয়ে দিলাম সেইটা পরে এই দুমাস এক মাস মেকআপ করে নেওয়া যায় কখনোই চাইবো না যে কারো এক বছর নষ্ট হয়ে যাক করোনার জন্য